হ্যালো গাইস, গুড ইভিনিং গাইস। আজকে আবার চলে এসেছি রাজবাড়িতে। রাজবাড়ি আমার আর পিছু ছাড়লো না, বিটুইন আমি পিছু ছাড়িনি। যেরকম খাবার টেস্টি এবং হচ্ছে আমার বাড়ির খুব কাছে, সব কিছু মিলে এটা আমার কাছে খুবই ফেভারেবল। অ্যান্ড কিছু লেজার পিরিয়ড কাটানোর জন্য এটা আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে। দেড় সময় এখানে বারবার আসা হয়, আর আসলে একটু তোমাদের সাথে শেয়ার না করলে আমার ভালোই লাগে না, বিকজ আমি চিন্তা করি তোমাদেরকে সাথে নিয়েই ফুডটা খাবো, শেয়ার করব। সো গাইস, আই ক্যান শেয়ার মাই ফুড উইথ মাই হাজব্যান্ড অলসো, অ্যান্ড আই হ্যাভ এ গ্রেট উইশ যে তোমাদের সবার সাথে ফুডটা আমি শেয়ার করব। সো গাইস, উই আর ওয়েটিং ফর দ্য ফুড। যেহেতু অনেক বেশি গরম, দেড় সময় আমার বর একটু আগে স্প্রাইট আর কোকাকোলা কি পাওয়া যায় তা দেখে নিয়ে এসে বসে আছে। তো আমরা আজকে যে ফুডটা অর্ডার করেছি ওটা হচ্ছে মিট বক্স। আমরা এর আগে মিট বক্স অন্যান্য রেস্টুরেন্টে ট্রাই করেছিলাম, বাট মিট বক্সের একটা ডিসঅ্যাডভান্টেজেস হচ্ছে খাওয়ার সময় খুব ভালো লাগে, বাট আফটার দেন এটা খাওয়ার পরে একটু বমিটিং লাগে। অনেকের হয়তো এ ধরনের প্রবলেম নেই। সো গাইস, তোমাদের কাদের এরকম প্রবলেম আছে ইউ ক্যান শেয়ার ইউর কমেন্টস। সো গাইজ, আমরা ওয়েট করছিলাম, তা আমি এই মুহূর্তে হচ্ছে আমি যেহেতু চুলটা বেঁধে আসছিলাম গরম সেই জায়গা থেকে, বাট আমার ভালো লাগছিল না এখানে আসার পরে, মাথা ব্যথা করছিল, আমি চুল বাঁধতে পারি না। তো আমার বরকে বলছিলাম চুল খুলে দিছি, দেখো কেমন লাগছে। তো আমরা একটু কথা বলছিলাম, আবার এর ভিতরে একটু মজাও করছিলাম, আমার বরকে বিরক্ত করতে ইচ্ছে করছিল, সে বিরক্ত হচ্ছিল, ওটাতে আমি বেশি মজা পাচ্ছিলাম। সো গাইজ, তোমরাও তোমাদের বরকে এরকম বিরক্ত করতে পারো, আই থিঙ্ক তোমাদের খুব ভালো লাগবে, যেহেতু আমার ভালো লাগে আমার মনে হলো তাই বললাম। আর হচ্ছে গাইজ, আমরা ওয়েট করছিলাম, ওয়েট করতে করতে দেখো আমাদের ফুড চলে আসছে, এটা হচ্ছে আমাদের মিট বক্সটা। আমরা শেয়ার করেই খাবো, একটাই অর্ডার করেছি, যেহেতু আমরা এখানে ম্যাক্সিমাম টাইমই আসি, সব ধরনের ফুডই অর্ডার করা হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, সেরকম উইশও থাকে না খাওয়ার। তো যাই হোক, এই ফুডটা আমরা অর্ডার করেছি এবং এখন খাবো। আর গাইস, আমাদের খাওয়া শেষ হয়ে গেল, আমরা আসার সময় এই ভিউটা পেয়েছি, এটা যাওয়ার সময়ও বাধে, কিন্তু আমরা যাওয়ার সময় করিনি, আসার সময় মনে হলো এটা খুব বেশি রঙিন দেখাচ্ছিল তাই এটা ক্যাপচার করলাম।